আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আমি জাবেদ কারদার। এবার সংবাদ শিরোনাম শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এবার বিস্তারিত, গ্রিসের রাজধানী এথেন্সে জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্রিস শাখার উদ্যোগে সিলেট উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় হোটেলে প্রেসিডেন্ট মিলনায়তনের সংগঠনের সভাপতি সাংবাদিক তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন খানের পরিচালনায় উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সচিব ডক্টর এ কে আব্দুল মুবিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, সিলেট উৎসবকে কেন্দ্র করে গ্রিসের ইতিহাসে বাংলাদেশের এই প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রীর আগমন। এর ফলে দুদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উৎসবে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ওয়ালিউদ্দিন শামিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সম্পাদক বাবুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক লুকমান উদ্দিন ও যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এই ছিল বিশ্ব বাংলা। দর্শক, এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।